হ্যালো, গুড মর্নিং। তো 2023 তো অলরেডি চলে গেছে, তো চলে এসেছে হচ্ছে 2024 সাল। তো 2024 সালে প্রথমে আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে আজ আমি চলে এসেছি হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওতে। তো প্রশান্ত দাস স্টুডিওতে 2023 সালে তোমাদের সব কিছু প্রতিমায় দেখানোর চেষ্টা করেছি। আজ আমি 2024 সালে এসে দাঁড়িয়েছি এবং 2024 সালে আজ আমি প্রথম যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওকে নিয়েই আজ প্রথম ভিডিও করতে চলেছি। তো সবার আগে একটা কথা না বললে হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের সকলের তরফ থেকে তোমাদের জানাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব ভালো ভালোভাবে আজকে এই বছরটা কাটাও, আজকের বছর কেন, সারা জীবনে এইভাবে ভালোভাবেই কাটাও। তো এই বলে তোমাদের আজকে আমি ভিডিওটা শুরু করতে চলেছি। তো প্রশান্ত দাস স্টুডিওতে 2024 সালে সরস্বতী পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো সরস্বতী পূজার প্রস্তুতিতে প্রশান্ত দাস স্টুডিওতে কী হয়েছে, কতটা কী হয়েছে, তাই আজকে তোমাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা আজকে আমার ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে দেখতে থাকো। বছরের প্রথমের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 2024 সালের সরস্বতী পুজো। তো এখানে আর বেশি কোনো কথা না বলে আমি আমার ভিডিওটা আরম্ভ করছি। তো তোমরা আজকে আমার সাথে থাকো এবং এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি তোমাদের সাথে এবং সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তো চলো প্রশান্ত দাস স্টুডিওতে এবং প্রশান্ত দাস স্টুডিওতে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করো। প্রশান্ত দাস স্টুডিওতে ঢুকতে চলেছি, তোমরা তাহলে আমার ভিডিওটা দেখো উইদাউট স্কিপ করে। তো প্রশান্তদার স্টুডিওতে প্রথমে ঢুকেই আমি বাঁ হাতে দেখছি যে প্রশান্তদার স্টুডিওতে কালী প্রতিমা পুজো হয়েছে, পৌষ কালী পুজোর যে পুজোটা হয় সেই পুজোটা হয়েছে। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো তোমরা প্রশান্তদার স্টুডিওতে কালী পূজার। এবারে যে পৌষ কালী পুজোটা হয়েছে সেই পৌষ কালী পুজোর প্রতিমাটাই তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর রূপে সজ্জিত হয়েছে। ঠিক এরপরে তোমাদের যে প্রতিমাগুলো দেখাতে হয়েছে আমাদের বাহার দিয়ে শুরু করছি। বাহার দিয়ে কিছু প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো তোমরা কিছু প্রতিমা তৈরি হয়েছে এবং সে প্রতিমাগুলো এক প্রলেপ মাটি শুধু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো দেখাচ্ছি তোমাদের এক মৃৎশিল্পী মাটির কাজ করছে। এখানে দেখো চালির কাজ এখনো অনেক কিছু বাকি আছে, সবে মাত্র এক প্রলেপ মাটি লেগেছে। দেখো এখানে মাটির কাজ করছে। এই যে প্রতিমাগুলো তোমাদের দেখাতে চলেছি এগুলো মোটামুটি, এই যে প্রতিমা তোমাদের দেখা চলেছে এটা মোটামুটি 6 ফুটের মতন হাইট। আর ঠিক তার উল্টো দিকে যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, মানে পেছন দিকে যে প্রতিমাটি তোমাদের দেখাতে চলেছি সেটা 8 ফুটের মতন হাইট আছে চালি নিয়ে। ঠিক আমার ডান দিকে আমি যখন ঢুকছি সেই ঠিক ঢোকার মুখেই যে প্রতিমাগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে মা এখানে পদ্মের উপরে দাঁড়িয়ে আছে, দুদিকে রাজহাঁস আছে। আর দেখো কি সুন্দরভাবে প্রতিমাটি তৈরি হয়েছে, মায়ের মুখ লেগে গেছে। পেছনে চালির কাজ এখনো অনেক বাকি আছে। দেখো শাড়ির ডিজাইনটা কি সুন্দর করেছে। ঠিক তার পাশে আরেকটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি, সবই এক কোলে মাটি লেগে গেছে, মুখমণ্ডল লেগে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে যে মাকে তোমাদের দেখাচ্ছি সেই মায়ের এখনো মুখমণ্ডলটা লাগেনি। পেছনে প্লাইউড দিয়ে যেটা করা হয়েছে সেখানে অনেক কিছু চালির কাজ বাকি আছে, তো এখনো খড়ে অনেক মাটি লাগেনি। আর এখানে মায়ের
মুখমণ্ডলও হয়নি। আর এই যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, এখানে সবে খড়ের মাটি লেগেছে। এই যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, সে এই প্রতিমাটি যাবে হচ্ছে কুটঘাটে, এবং এই এই প্রতিমাটির টোটাল হাইট হচ্ছে চালি নিয়ে হচ্ছে 18 ফিট। বিশাল বড় হাইট দেখতেই পাচ্ছ। আর এদিকে যে দুদিকে তোমরা দেখতে পাচ্ছ, শুধু এইগুলো হচ্ছে হাতির দাঁত। বিশাল বড় প্রতিমা। এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে একটি ময়ূর দেখতে পাচ্ছি, মা সরস্বতীর ডান দিকে। আর ঠিক তার অপর দিকে দেখতে পাচ্ছি জোড়া রাজহাঁস। দেখো তোমরা অপর দিকে দেখতে পাচ্ছি জোড়া রাজহাঁস। আর প্রতিমাটির হাইট তোমরা দেখো, মা সরস্বতীর হাইট বিশাল বড়। মা সরস্বতী সিংহাসনের ওপরে বিরাজমান। এই প্রতিমাটি যখন কমপ্লিট হবে অবশ্যই তোমাদের দেখাবো। বিশাল বড় হাইট এই প্রতিমা, দেখে তোমরা বুঝতে পারছো। বীণা দেখো, বিশাল বড় একটি বীণা। হাতির দাঁতকে তোমরা দেখো, কত বড় হাতির দাঁত। চালির কাজ এখনো অনেক বাকি আছে। এই প্রতিমাটি যখন সম্পূর্ণ হবে অবশ্যই অবশ্যই তোমাদের দেখাবো। এই প্রতিমাটি যেতে চলেছে হচ্ছে কুটঘাটে। কুটঘাটের জন্য এই প্রতিমাটি প্রস্তুত করা হচ্ছে। এখনো প্রচুর কাজ বাকি আছে, পুজো এখনো অনেক বাকি আছে। পুজো হচ্ছে পড়েছে হচ্ছে 14 ফেব্রুয়ারি পুজো পড়েছে। আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। এখানে আরেকটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে প্লাইউডের কাজ হয়েছে, প্লাইউডের প্রচুর কাজ হয়েছে। মা প্রতিমা মুখমণ্ডল হয়ে গেছে, কিন্তু কাজ এখনো বাকি আছে। মাটির কাজ অনেকটাই হয়ে এসেছে। দেখো মাকে কি সুন্দর লাগছে, কি সুন্দর রূপে সজ্জিত হয়েছে মা সরস্বতী এখানে। অপূর্ব সুন্দর লাগছে। ঠিক তার পরের প্রতিমার দিকে আবার যেতে চলেছি। এখানে দেখো মাকে কি সুন্দর ভাবে দেখতে লাগছে। মায়ের মুখমণ্ডলটা তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডল। এখানেও দেখতে পাচ্ছি যে মায়ের ডান দিকে দুটি জোড়া হাঁস আছে। মা এখানে সিংহাসনের ওপরে বিরাজমান। অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে।
যে মা সরস্বতী, এই মা সরস্বতী মীরাবাই রূপে এখানে সজ্জিত হয়েছে। দেখো মায়ের একটি পা ওপর দিকে তোলা আছে, খেয়াল করলে বুঝতে পারবে, দেখো মায়ের একটি পা ওপর দিকে তোলা। আর এখানে এখানে রাজহাঁস আছে, আর দেখো এখানে মা মীরাবাই রূপে সজ্জিত হয়েছে। আর ঠিক তার পাশে আরেক দাদা, দেখো কি সুন্দর প্রলেপ করছে, এটা শাড়িতে করছে না দাদা? দেখো শাড়িতে কি সুন্দর মাটি দিয়ে মাটি লাগাচ্ছে, মাটির কাজ চলছে। সুন্দর লাগছে, দেখো তোমরা দেখো কি সুন্দর মাটির কাজ করছে এখানে। মোটামুটি প্রশান্তদা স্টুডিওতে এবারে অলমোস্ট 40-50 প্রতিমা অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেগুলোর কাজ পুরোদমে চলছে। তোমরা যারা এখনও পর্যন্ত প্রশান্তদা স্টুডিওতে অর্ডার দেওয়ার কথা ভাবছো, আমার ডেসক্রিপশান বক্সে প্রশান্তদার ফোন নাম্বার দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে প্রশান্তদাকে অবশ্যই ফোন করে নিতে পারো। আমি অনেক সকাল সকাল আসার দরুন প্রশান্তদার সাথে আমার সাক্ষাৎ হয়নি, তো তোমরা আমার ডেসক্রিপশান বক্স থেকে ফোন নাম্বার নিয়ে অবশ্যই প্রশান্তদাকে তোমরা ফোন করে দেখতে পারো যে পুনরায় আবার অর্ডার নিচ্ছে কি না। তোমরা চাইলে অবশ্যই তোমরা ফোন করে দেখতে পারো যে প্রশান্তদা আর কোনো অর্ডার নিচ্ছে কি না। এইটা হচ্ছে প্রশান্তদার পুরো ফ্যাক্টরিটা তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো ফ্যাক্টরিতে মা সরস্বতী কাজ চলছে। এই সব প্রতিমাই তোমাদের কাজ হয়ে যাওয়ার পরে তোমাদের সবটাই দেখাবো, শুধু মাটির প্রলেপ লেগেছে, চালির কাজ বাকি আছে, অনেক কিছুই বাকি আছে, সবই তোমাদের দেখাবো। দেখো মাকে এখানে কি সুন্দর রূপে সজ্জিত হয়েছে, মা সরস্বতীর মুখটা জাস্ট তোমরা দেখো কি সুন্দর লাগছে মা সরস্বতীর মুখ। আমি আরেকটি প্রতিমা দেখলাম, সেটি হলো যে দেখো উপর দিকে তোলা আছে, এখানেও কাজ হবে মা সরস্বতী, সবে খড়ের কাজ সম্পূর্ণ হয়েছে, হালকা মাটি লেগেছে, দেখছো পাচ্ছ তোমরা কাজ হবে মায়ের। তার সাথে সাথে এখানে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে সিজনের যে কালী পূজা হয় তার কালী প্রতিমার প্রস্তুতিও প্রশান্তদা স্টুডিওতে শুরু হয়ে গেছে। কালী প্রতিমার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই, বছর পড়তে না পড়তেই প্রশান্তদা শুরু করে দিয়েছে, বুঝতেই পারছো কাজের প্রচুর চাপ থাকে, তাই এখন থেকেই প্রশান্তদা কিছু কিছু করে কাজের কাজ হালকা করে রেখে দেয়, তো দেখলেই বুঝতে পারছো। রেণু রে প্রশান্তদার স্টুডিওতে যা যা প্রতিমা তোমাদের দেখালাম, মা সরস্বতী এখনো পর্যন্ত যা কাজ হয়েছে তার সবই তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশান্তদা না থাকার দরুন আমি তোমাদের প্রতিমার দাম ঠিকঠাক করে বলতে পারলাম না, প্রতিমার দামটা আমি তোমাদের ঠিকঠাক করে বলতে পারলাম না, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রাপ্তি চাইছি। তো অলমোস্ট আমি সবই তোমাদের প্রতিমা এখনো পর্যন্ত যা আছে সবই দেখিয়ে নিয়েছি, দেখানো হয়ে গেছে, তো আমি তোমাদের পরপর সবকটা প্রতিমাই দেখাবো, পরপর পরপর যা যা আপডেট এখানে হবে সবই তোমাদের দেখাবো। সবে 2024 সালে আমি তোমাদের প্রশান্তদা স্টুডিও দিয়ে শুরু করলাম, এরপরে আরও অনেক স্টুডিওতে আমরা যাব, সেখানে তোমাদের আরও অনেক প্রতিমা দেখাতে চলেছি,
তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে চ্যানেলটাকে ভালো করে দেখার চেষ্টা, চ্যানেলে যেই যেই প্রতিমাগুলো আমি তোমাদের দেখাতে চলেছি সেই সব প্রতিমাগুলো তোমরা দেখো। আর তোমাদের একটা কথা খুব বলার আছে, যেটা না বলেই নয়, সেটা হচ্ছে যে 2024 সালে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যে এই ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলো তোমরা কেউ স্কিপ করে দেখো না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে প্রশান্ত দা নাম্বার দিতে, স্বপন কুর্দপালের নাম্বার দিতে, এরকম অনেক প্রতিমা শিল্পীর নাম্বার দিতে বলে। তখন আমি বুঝতে পারি যে হয়তো তোমরা পুরো ভিডিওটা পুরোভাবে দেখো না, স্কিপ করে দেখো। স্কিপ করে দেখার দরুন তোমরা কী করছো, তোমরা আমি যে কথাগুলো বলি সে কথাগুলো হয়তো তোমরা ঠিকঠাক করে বুঝতে পারো না, বা ওই জায়গাগুলো তোমরা স্কিপ করে যাও। তো তোমরা দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো উইদাউট স্কিপ করে, তাহলে কি হবে তোমরা সব কিছু দেখতে হবে। কারণ এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত রকমের লিঙ্ক, গুগল ম্যাপ থেকে শুরু করে প্রশান্ত দাস যে তোমার হচ্ছে ফোন নাম্বার থেকে শুরু করে আমি সবই দিয়ে থাকি। তো তোমরা যদি ডিসক্রিপশন বক্সটাও ফলো করো তোমরা কিন্তু সব কিছু দেখতে পাবে, ওখান থেকে সব কিছু নাম্বার পেয়ে যাবে। তোমরা কমেন্টসে অবশ্যই বলো যে তোমাদের প্রতিমাটি কেমন লেগেছে, তোমরা কেমন ধরনের প্রতিমা দেখতে চাইছো, সেগুলো আমার খুব ভালো লাগবে। তোমরা ফোন নাম্বারটা চাও তো, ফোন নাম্বারটা আমার সবসময় প্রশান্ত দাদার ফোন নাম্বার এবং আদার্স যেসব প্রতিমা শিল্পী যারা হয় তাদের ফোন নাম্বার আমার সবসময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের অনেক মূল্যবান সময় হয়তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো বা যারা যারা তোমরা ভিডিওটা নতুন করে দেখছো, তারা অবশ্যই অবশ্যই যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ধরনের ভিডিও তোমরা সবার আগে আমার চ্যানেলে দেখতে পারো। আর অবশ্যই অবশ্যই কিন্তু নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আমার কথায় যদি কোনো কিছু ভুল থেকে থাকে তার জন্য আমি সবার আগে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী চেয়ে নিচ্ছি। জাস্ট একটা কথাই বলার ছিল, সেটা হচ্ছে যে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। আর বেশি বড় বা লেন্দি করবো না, এখানে আমার ভিডিওটা শেষ করছি। তোমরা খুব 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 ভালো থেকো, সুখে থেকো এবং বছরটা খুব ভালো করে এনজয় করো। আর শুধু এই বছর না, পরের যত বছর হবে সবই খুব ভালো করে তোমরা এনজয় করো, বাড়িতে সবার সঙ্গে খুব ভালোভাবে থাকো। এটাই আমি সবাইকে ভগবানের কাছে কামনা করি যে তোমরা যেভাবে যাতে থাকতে পারো ভালো থাকো। যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন উপস্থিত হবো। ততক্ষণের জন্য টাটা, বাই।